তখন খেতে আসি মুখে হাসি নাই আমি যখন জিজ্ঞেস করি শুধু বলে খাই খাই রাতে যখন খেতে আসি মুখে হাসি নাই আমি যখন জিজ্ঞেস করি শুধু বলে খাই খাই আমার মাতারে খাই কুকুর পাগ মাতারে খাই কুকুর পাগ জিতাই গেলে শান্তি পাই জিতাই শান্তি পাই আমি এক বেগার ছেলে দাদা মাগের গারুন আমি এক বেগার ছেলে দাদা মাগের গারুন বলবো না কি করবো লকডাউনে খাটতে পারিনি বলে শুনতে হচ্ছে আমার দাদা রেল লাইন পাশে কেউ জায়গা রাখে গো যেমনি বড় বড় পাথর তেমনি বারো সালারা মদ খেয়েছে যত কাঁচের বোতল সব আমার জায়গায় ট্রাক্টর আর চলবে ওই জন্য কোদাল নিয়েছি কোপাবো তারপরে চাষ করবো এ কাকা মাইরি ভাইপো শোনার টাইম নেই কি বলতেছিস বল আমি বড় বিপদে আছি একটু উপকার কর না তুই বল না আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ বম্বে মেলটা বাড়িয়ে গেছে ওটা সাড়ে পাঁচটায় বম্বে মেল সাড়ে পাঁচটা ও একা ভাইপো এই তারাপীঠের লোকালটা ফালকারি কোটা ঢুকবে বলতে পারবে ওটা সাড়ে সাতটা ওটা সাড়ে সাতটা আচ্ছা আচ্ছা একা আরে তুই বল আমি শুনতে পাচ্ছি এই রানা রানাঘাট রানাঘাট এই আর ট্রেনটা কখন আসবে আমার জানানি জানেনি মোটা জানিনি ও জানেনি জানানি আচ্ছা এই একা এই শালা বলবি আমার কাজটা করতে দে এই শিয়ালদার নাম নামখানা গাড়ি ওটা কখন ঢুকে বলতো এই তুই কোথায় যাবি আগে ঠিক করে বলতো ট্রেন রাস্তা পারি ওপারে হাঁক দিয়ে যাবো ওই জন্য তো জিজ্ঞেস করতি তুই যেরকম ডেংরা ওই জন্য তোর ঠিক করেছে কে ঠিক করলো তোর মামা মামা কি করেছে এই তুই তো সবার কাছে বলে বেড়াস মামা ভাঙনার কালী পুজো এখন জোরো হয় মামা মুখে ঝামা ঘষে দিল কবে ঝামা ঘষল এই তোর মামা যে কালী পুজো করেছে তোকে নিমন্ত্রণ করেছে বাজে কোথায় একবারও বলবিনি কি হয়েছে মামা ভাঙনার কালী পুজো মামা পূজা করছে আমার বলে নে আমার কথা তোর বিশ্বাস হয় না তোর বউকে জিজ্ঞাসা করবি যা ও শালা আমার বউয়ের সঙ্গে লিং আছে এই তুই কি বলতেছিস কতদিন চলতে তা ধরে মারতে কি হয়েছে কি তুমি মারতে কেন ও মা কেরম আকর্ষণ দেখো আকর্ষণ দেখো কি আকর্ষণ তো কি আকর্ষণ তো কি ও কি বলেছে শুনেছি কি বলেছে কি মামা নাকি কালী পূজা করেছে আমার বাদ দিয়ে মামা কালী পূজা করেছে তোমার বাদ দিয়ে কালী পূজা হয়েছে তুই কি মরবি বলে লেগেছি কি জগন্নাথ গে মামা ভাগ্নর কালী পুজো কি পুজো আমি তো পরের মেয়ে ছেলে আমার কথা বাদ নিজের ভাগ্নার মুখের কথা বলা গেল না মামা কালী পুজো করলো তোমার বাদ দিয়ে করলো সবাই জানলো শুনে নে পূজা হয়েছে হয়েছে পূজা যদি হয় তুই বেঁচে গেলি নালে ঘরে এসে দশ ফুট গর্ত খুলবো আচ্ছা ওই গর্ত তো ঢোকাবো ঢুকে মাটি দেবো হ্যাঁ পরের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজের মরতে হয় দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ঘুরে আসি তোর ব্যবস্থা হবে যাও তুই যাও যা চলে যা বড় ডেংরালো ও বৌদি এরকম ডেংরাল নিয়ে সংসার কত চকি করে কি হলো বাবা তোর শরীর তো হেভি সেক্সি রে বৌদি গো এ শরীর না সলিল এমনি হচ্ছে এ তো কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট কোদাল কুপি কুপি হচ্ছে তা ওলোকের হাতে মার খাচ্ছিস কেন আমি কি মার খেতে আইছি রেল লাইন পাশে আমার জায়গা জায়গা বড় বড় পাথর পড়েছে ও পড়বে ট্রাক্টর চলে নে চলবে না কোদাল কুপাবো তারপরে চাষ করব ওই এসে বলতেছে বলে বম্বের মেল চলে গেছে ট্রেনের খবর তাহলে বলে কি বিদেশি হবে তারপরে বলতেছে বলে তারাপীঠের মেল চলে গেছে মনে হয় ডুবায় চলে যাবে আমি বলি কোথায় যাবি বল বলে রেল লাইন পার হয়ে ও পারে হাঁক দিয়ে যাবো দেখা যাচ্ছে কিরম ডেংরা হাঁকবে ট্রেনের খবর ওই সব লোকের নিয়ে আমার সংসার করতে হয় বৌদি ওটা বাদ দাও মানে ও ভাতার ভাত পুরনো ভাত নতুন ক্যাচ করে না রে ভাই নতুন আর টেকে না চল্লিশের পরে প্যারালাইসিস এখন আধুনিক যুগ যুগের সঙ্গে তাল দিয়ে চলতে হবে হ্যাঁ তো শিরা বেরিয়ে যাচ্ছে তুই নতুন ধর বৌদি কি নতুন চিন্তা ভাবনা করবো এখন আমার তোলা খুঁজতে হবে তারপরে আমার চাষ করতে হবে আকার দেখো তিন মাথা এক মুজো হয়ে যাচ্ছে চাষ করা বন্ধ দেয় না দেখেছো মামা ভাগনার কালী পুজো সবাই জানে মামা এত কিপ্টে এবছর কালী পুজো হলো কিন্তু মামা আমাদের নিমন্ত্রণ দেয়নি দেয়নি তা কি হয়েছে আর ও লোক যদি রেগে যায় কারোর রেহাই থই না হয় মামার ধরে মারবে নয় আগুন ধরাবে আমি ও যাচ্ছি ওই আগুন নেভাতে আগুন একখানা মেয়ে ছুটে এলো এদিকে একদল গাঁজাখোর পেছন নিল
কেন্দ্রে শালারা খাওয়াছি যদি কিনে খান, আমার পিছনে পিছনে ঘুরে তোদের লাভ হবে? একা একা বসে আছি ঘরের ভেতু, এই সময় বাংলা হলে ভালোই হতো। একখানা একখানা মেয়ে ছুটে এলো এদিকে, একে দল গাঁজা করতে চোর নিল। একা একা বসে আছি ঘরের ভেতু, আমার বুড়ি বলো কোথায় গেল? ও একখানা এ একখানা এ একখানা মেয়ে ছুটে এলো এদিকে, একদল গাঁজা খোর বেচো নিল। একা একা বসে আছি ঘরের ভেতর, আমার বুড়ি বলো কোথায় গেল? ও একখানা এ একখানা এ একখানা। এ বাবা সরকার, বাজারে একটা করে বম ফেল, মানুষ সব না খেতে পেয়ে মরবে, এইবারে মরবে। হ্যাঁ আই দেখো, আমি এদিকে কথা বলছি, বুড়ি এ বুড়ি আয় বুড়ি, এই মেয়ে ছেলে আমার শেষ করবে তবে সরবে, এই মেয়ে ছেলে হতে। এই যে এই যে, তোমার কি গা উঠেছে? শীত পড়েছে বলে কি গা উঠেছে? বুড়ি বুড়ি করছো চাচ্ছ? তুমি বালতি করে পুকুরে কে ফেল দিয়ে এলো গো? কি বলবো মা, তিন দিনের পচা পান্তা টক হয়ে গেছে, গাঁজা উঠে গেছে, তার দুজন লোকে আর কত খাবো? ওই জন্য বলি মাছে দি মাছে খা। ভাত খাও ভাতের দাম জানো? কেন বলো তো? ভাত খাও ভাতের দাম জানো? কি হয়েছে? রেশনে 2 টাকা কেজি চাল, আমুল মিলছে না। এত টক হয়েছে, ধুয়ে চিনি দিলে খাওয়া যায়? তুমি তিন তাড়াতাড়ি তুমি মাছে ঢেলে দিয়ে এলে, ফাজলামো ছাড়ি দেবো, ফাজলামো ছাড়ি দেবো, একদম ফাজলামো করবে না আমার সঙ্গে। এই যে চারদিকে তো খোলা, তো এত গরম তোমার ঢুকছে কোথা থেকে? গরম না গরম না, এটা আনন্দের হাওয়া খেয়ে নিলাম। কালী পূজা তো বুড়ি বুড়ি বসো, আবার আনন্দ বুড়ি বসো। কি আনন্দ গো, তোমার সঙ্গে কথা আছে আমার নতুন করে। কি আনন্দ, ভালো করে বলো। সব ঠিক আছে, এটা একটু রাত দিকে চলে গেল। হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা বলো? আমি যেটা বলছিলাম। হ্যাঁ ভালো করে বলো। আচ্ছা তোমার স্বভাব কে এরকম কেন বলো তো? কথা বলতে বলতে এখানে ওখানে হাঁটু করছো। এই দেখো বসো বসো, শোনো রাগাটাই করো না, একটু সরে বসো। একটু পাশাপাশি যখন কেউ কারোর পাশে বসে একটু গায়ে গায়ে গা লাগে। বুড়ো বয়স অত কায়দা ভালো না। হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা বলো? হ্যাঁ আমার যে দীঘা 25 বিঘে জায়গাটা আছে। কি হবে 25 বিঘে? কি হলো বাজে মেয়ে ছেলে, কেন বলো তো? কথা বলতে বলতে এখানে ওখানে হাত কেন বলতে পারো? হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম। কি কথা? শোনো। কি? আজকেকার মানুষ কালকের আছে পরের দিন নি। না ও কথা থাক। নি? না। কিন্তু আমি বেঁচে থাকাকালীন আমার দীঘা 25 বিঘে জায়গাটা তোমার নামে লিখবো তবে মরবো। দেখো তোমার সম্পত্তি মানে সব তো আমার, তা তো লেখালেখির কি দরকার? মাথা খারাপ হয়ে গেছে? কেন? মাঝখানে একটা বাউন্ডারি থেকে গেছে আমার, সেই ভাগ না। জগন্নাথ দিয়েছি তো এই হচ্ছে আমাদের একমাত্র ভাগ না আমার গোপাল। হ্যাঁ গোপাল, এবার ফাটবে তোমার কোপাল। কেন বাবা? কেন বাবা হঠাৎ এত বড় প্যান্ডেল করছো? ফুল দিয়ে সাজিয়েছো, খবরটা কি? মানুষ তোর বলবার সময় পাইনি, পুজোটা সেরে ফেলেছি। তা কি হয়েছে? আর আমি খাই লোকের সঙ্গে মারামারি করছি কেন? এটা তো মামা ভাঙনার কালী পূজা। এটা মামা ভাঙনার পুজো নাকি গ্রামের লোকের পুজো? তা ভাঙনা জানো না মামা পূজা করলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমি তোমার নামে সংকল্প রেখেছি মা কালী সাক্ষী। হ্যাঁ রে বাবা। হ্যাঁ আমার নাম বসো। ওরে বাবা, শুভ কাজ শিখলাম আমরা সেরে ফেলেছি, কিন্তু সংকল্প তোর নামে হয়ে ঠিক সময় শালা কারেন্টটা চলে গেছে। কেন তাকায় তো কত ছেলেটা ভয় লাগে। আচ্ছা বুড়ি গো, তুমি তো বেশ বগর বগর করা শুরু করেছো। কি হয়েছে? হ্যাঁ ভাগনা কখন এসেছে? এই তো এলো বলে কথা। কেন গরম গরম 4টে লুচি ভেজে দা, দোয়া যাচ্ছে না? লুচি হ্যাঁ দাও। শালা কারেন্টটা ঠিক সময় চলে গেছে আবার, আর রক্ত ফুটতেছে মামা।
কি হলো কি? এই দেখো কি আছে, লুচি ভাজতে গেলে না গো তেল আনতে হবে, ময়দা গুলতে হবে, ফেলতে হবে, অনেক ঝামেলা। বলছিলাম কালকে আর খিচুড়ি ছিল, ফাগনাকে দেব। কোন শালারা মনে হয় দাম পার ফেলে ঠান্ডা সময় তোর হাওয়া দিতে হবে। মায়ের প্রসাদ খা বাবা, খা দাও বাবা, দাও বাবা খা, হ্যাঁ খা বাবা খা, খা খা পেট ভরে খা। মায়ের প্রসাদ সবাই খাবে, তুই খা। মানে কুকুর খেয়েছে? হ্যাঁ বাবা, মায়ের প্রসাদ সবাই খাবে, তুই খা। না রে বাবা না। তবে আমার সব এইরকম বড় বড় কাপড় আর এই ড্রেস কি ছিল, সব ঢাকা ছিল রে বাবা। মামা মামি কি জাল ফেলতে জানে? না ওটা তোমাকে দেখানো হচ্ছে কিভাবে ছিল। খাবো কি মামা, বজবজ করে ফুটতে যে। আরে বাবা ফোটে নে, যে রান্নি ধরেছিলুম 150 গ্রাম কপু শালা সব মেরেছে। ইতে 150 কপু? ওই জন্য হালকা হয়ে আছে। খা বাবা খা। খাওয়া হয়ে গেলে চলে যেতে হবে। মামা কি হচ্ছে? আমি যে জন্য এসেছিলাম। সব কথা বলবে সেই কথা বলো না, তোমার বৌমার কথা বলবো। কি হচ্ছে? বৌমা রাগ করে ভার বাড়ি চলে গেছে? না, তবে বৌমা 10 পিস মুরগি পুষেছে। সংসারী মেয়ে দেখে চুবড়ি চুবড়ি হয়েছে, ডিম পারতেছে, একটা ডিমে দুটো কুসুম। এবার সব গোটো কথা আনতে পারলিনি, কি হবে? শরীরটা বড্ড খারাপ, সিদ্ধ করে খেতুম। তুমি ডিম খাবে কেন? তবে সেই তো আটটা কোটা হেনে চলে গেল। ওই শালারাও সেরাম লেগে, এখনো 2 পিস আছে বড় বড়। আটটা যখন খেয়েছে দুটো রূপরে ফল রেখেছে, ও শালারা সুযোগ পেলে তুলে নেবে, মেরে খেয়ে নিগে। আমি কি এমনি এই মামার বাড়ি? আমি এমনি এইছি। কি হয়েছে? তোর বৌমার বলে এইছি তুমি গরম জল করো, আমি মামা মামির নেমন্তন্ন করে আসি। সত্যি আমার ভাগ না, আমি ওকে ফেলে দিলে ও আমার ফেলে না। মাইরি বাবা তোর কি বলবো, আজকে 4-5 মাস হয়েছে আমি মাংস চোখে দেখিনি, কিনিনি, খাইনি। তোর বাড়ি এত খাবো কাকদ্বীপ হসপিটালে ভর্তি। ও বাবা, তা আমি কখন যাব? সব সব রান্না হবে, ভরভর যাবে, ভরভর। এখনো ছাড়িনি। ও মামা তাড়াতাড়ি যাবে, দেরি করবি না, তাড়াতাড়ি যাবে। ও ভাই না, 10 টাকা নে দা, গাড়ি ভাড়া করবি। টাকা আছে? থাকলেও দেবো না। নেমো খারাপ? হ্যাঁ মানুষ মানতে নেমো খারাপ। না তুমি হচ্ছে আসল নেমো খারাপ। কেন বলবো না? কেন বলবে? বলবো না, এই তো কালী পূজা করলে গ্রামের কত লোক তো খাওয়া দা করলো, খাবে। জায়গার মাথায় ভাগনার বৌমাটা বাস করে আছে, তা তাদের মুখের কথা বলা গেল না? আচ্ছা বুড়ি, কি তোমার তো বয়স বাড়তেছে, এত সাধারণ জ্ঞান কম কেন বলো? তুমি কেন বলো তো? ভাগনা যদি আমি নিমন্ত্রণ করতুম, ভাগনা আসতো, সঙ্গে বৌমা আসতো। হ্যাঁ বৌমা তো আসবে। এখন একটা শাড়ির দাম কত টাকা? না হলো 150। একটা ব্লাউজ 120। একটা শাড়ি 800 চলছে। তার বললাম না কত টাকা খরচা হলো? না সব বেঁচে গেল। কান গরম করব, তুমি চালো উল্টে মাংস ভাত, চালো কবজি ডুবিয়ে খাও। মামা দেখানি, মামি দেখানি, আমি গেল কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আমি আমি অবাক হয়ে যেতে লোকে যাই। মামা বাদ দিতে বলে আমি কি মামার বাদ দেবো? তুমি তো জঘন্য, মামার নিমন্ত্রণ করেছি, ঘরে 2 পিস বড় মুরগি আছে, মেরে খাওয়াবো। ঘরের মুরগি? হ্যাঁ, বাজারে 60 পাওয়া যায় মুরগি ঠ্যাং, মুরগি ঠ্যাং খাওয়াবো। আমার কি সাদের মুরগি মা গো, কি চুবড়ি চুবড়ি মুরগি, একটা ডিমে দুটো কুসুম, সেই মুরগি আমি খাবো, সেই মুরগি আমি মারবো না। মুরগি মরবে, মুরগি খড়ে চড়বে, গরম জল ফুটবে। হ্যাঁ
তাহলে মরবে টাকে ভাগ না মরবে তুই মরে গেল যেতে যেতে যত্ন করে বাসি খিচুড়ি খাইছে এবার পর পর পেট ফুলে বেলুন হয়ে যাও মামার যত সম্পত্তি সব তোমার নামে হবে মুখের কথা বললে হয়ে গেল মুখের কথা গোলায় ফাঁস তন্ময় ঠিক করেছি মামা যখন মানবে না মামা হাড় কিপ্টে মানবে না তুমি খালি পুলিশ পুলিশ করবে তারপর যা করার আমি করবো ঠিক আছে তুমি মরো আমি কাঁদবো আমি মরবো তুমি কাঁদবে কাঁদো কাঁদো তোমার মাথা নাকি বিজ্ঞান আমি অবাক হয়ে যাই হ্যাঁ যে তুমি মরেছো হ্যাঁ মরলে কেউ হ্যাঁ বলে না মুখ পড়া এটা শুয়েছো অভিনয় হচ্ছে তাও মেমোরি লেস আমি বুঝতে পারছি তুমি ডুগরি পিঠে দুঃখ পেতে কাঁদো পুতুল না আসতে তুই আমার কি ভাবিস কি তুমি বলো আমার হাসি পাবে না ডুগরি পিঠে কাঁদবি মামা যেন বুঝতে পারে তুই অভিনয় করতে হাই গো স্বামী এতদিন ঘর করতে দি এমন আচার খাবে বুকের হাড়া ভাঙে ওই হাড়া ভাঙলে তবে চোখে জল বেরোবে কেরাম মাল দেখো হাড়া ভেঙে জল আনবে ও গো তোমার কি গতি এই বাড়ি ভিতরে খন্ডগোল হচ্ছে কেন বাড়ির ভিতরে এত খন্ডগোল কেন বাড়ির দুটো ছিল ডিম পাট ছিল মেয়ে ছেলে হাত খরচা হচ্ছিল শোয়ার বাচ্চা এসে সে দুটো গরম জলে দিয়েছে ও মা কাঁদিনিস কালকে তোর ওই পাট থেকে দুটো ডিম পাড়া মুরগি কিনে দে তবে আমি ঘর যাবো ভাত দিয়ে খাই তোর মামার ও মামা ভালো বসে না ও মা মাংস তরকারি দে চাকু মুরগি মারা হয়নি ডিম পারতেছে কাঁদতেছে কেন তবে কি শোয়ার বাচ্চা মদ পদ খেয়েছে পিটেছে কি হয়েছে কি হয়েছে কি মেয়ে ছেলে কিছু বলে না খালে কাঁদি কাঁদতেছে কেন মা মা কি হয়েছে মা আমারে ভাগে না ভাগনা কি হাওড়ায় কাজে গেছে আরামির বাচ্চা কাজে কি জমরাজা টানতেছে কি হয়েছে ওমা ভাগনার কি হয়েছে বল তোমার ভাগনা ভাগনার কি হয়েছে ও বাবা কাজের বুক চাপাড়ি বল মা বল তোমার ভাগনা খিচুড়ি খেয়ে খিচুড়ি খেয়ে কি আছে ওই খিচুড়ি খেয়ে মরে ভালো করে দেখতে দাও শোয়ার বাচ্চা পুরো পেলান করেছে হুট করে কি হলো না এলো ভালো দাঁড়াও দেখতে দাও হুট করে কি হলো ভালো করে দেখো এ বুড়ি কি নৌকো লাগবে না কি করবে সাঁতরে পার হয়ে যাবো পালাবো পালাবো দাদা বাঁচা গেছে ঝড় চব্বিশ পরগনা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছে ওই গ্যাপে আমার কেটে পড়তে হবে বুড়ি পালাও বুড়ি পালাও কান্নাকানি হবে স্যার কোথায় যাচ্ছি
ওজার আমি হাগতে যাও এখানটাই হাগ আমি টিপিন করব কি বলে শালা ওইসব খায় মানুষ দেখো এর মনে হয় বোধহয় ভুল হয়েছে এই আমার কাছে প্রমাণ আছে এখানটাই মার্ডার হয়েছে আমার ভুল হয়েছে এই তদন্ত করব দেখ তারপর তোদের ছাড়ব হ্যাঁ করো তদন্ত করব হ্যাঁ করো খেলে তবে শান্তি পাবো খেলে তবে শান্তি পাবো তোদের রাজের রক্ত খাবো তোদের রাজের ঘাড়ে মোট খাবো খেলে তবে শান্তি পাবো খেলে তবে শান্তি পাবো তোদের রক্ত খাবো ছেলেতে ধরুন বাবা আমি চলে যাই পালিয়ে যাবি কোথায় পাবি না রে হাই ছেলেতে ধরুন বাবা আমি চলে যাই পালিয়ে যাবি কোথায় পাবি না রে হাই কিডনি ছিঁড়ে খাবো তোদের রক্ত খাবো তোদের আর হার মোটাবো খেলে তবে শান্তি পাবো খেলে তবে শান্তি পাবো তোদের যে লোক আচ্ছা বুড়ি কি ভাগনা যেসব জিনিস খাবে বলতি এই মেলায় পাওয়া যায় না গো মেলায় পাওয়া যায় না কোথায় পাওয়া যায় সব তো এখানে আমি বুঝতে পেরেছি কি শালার কে চাকরি দিতে বলো তো তোরা দুজনে মিলে ভালোভাবে শালা গোটা বডির কথা দেখতে পায় না অত্যাচার করে মেরেছিস শালা আমার ওই জন্য আটটা ঘন্টা ঘুর ঘুর করতেছে হ্যাঁ আপনার ভুল হচ্ছে আমার দেখতে দে হ্যাঁ দেখো সুপার বাচ্চা পেলান করেছে কি হলো গো আচ্ছা বুড়ি কি গো এত সরু লোক পুলিশের চাকরি পায় হ্যাঁ হ্যাঁ গুছে হয় গুছে আমার মন বলে পেলান করে পেয়েছি কি সুসাইড নোট পেয়েছি মা গো এখানে বাংলা ভাষায় লেখা আছে কি স্যার আমার মৃত্যুর জন্য দায়ী হলো আমার মামা আমি হ্যাঁ তারপর লেখা আছে মামা এই কেস থেকে মুক্তি পেতে পারে প্রশাসনের মাথায় হাত আপনার ভুল হচ্ছে কি ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে কি ভুল হচ্ছে আমি হাই তুলতে গেছি হাত লেগে গেছে হাইটা বুঝিয়ে নে হ্যাঁ ঠিক আছে আমার পড়তে দি সুহার বাচ্চা বেইমানি করলো মামা এই কেস থেকে মুক্তি পেতে পারে ও নিজের ভাগনা একটু লাইন করে রেখে যদি মামা সব সম্পত্তি ভাগনা বইয়ের নামে লিখে দেওয়া হয় তবে মামা মুক্তি পাবে আচ্ছা বুড়ি এত সরু লোক পুলিশের চাকরি পায় কালকে তো আমি একলা বইব দিচ্ছি চলো বুড়ি চলো বাড়ি চলো ভাগনার নাম মুখে নেবে না মাংস মুখে আনবো না ভাজ দিয়েছে চলো চলো বাড়ি চলো চলো ও মামা চলে যাচ্ছ এবার তো মুরগি মারবো এবার খাওয়া দাওয়া হবে স্কুলে পাইপ হয়ে যাচ্ছে এ টাকে করে মারবি হারামির বাচ্চা কি দেখতে যাও তুই তাহলে মরিনি ও মরলে তোমার সুবিধা হয় সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে তুমি কি জানো না মামা কি পণ্যে ধন খায় বকিলে আমি কিপটে তুমি বড় কিপটে তোর বাবা কি না আমার বাবা ভালো তোর দিদিমা কি তুমি কিপটে সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে তুমি কি জানো না মামা কি পণ্যে ধন খায় বকিলে সুযোগের সদ্ব্যবহার করলো আমার ভাগনা ছেলে তুমি কি জানো না মামা কি পণ্যে ধন খায় বকিলে তুমি থামো দাও তুমি চুপ করো একদম কোথায় যাও গন্ডগোল হবে না
শালা খালি পেরেন ডেকে দিচ্ছে। শোনো বলো, লোকের কাছে তো বলে বেড়াও আমার ভাগনা ভালো, ভাগনা ভালো না, ওই ভাগনা সব সম্পত্তি গুলো নিল। ভাগনা বলে কেউ নি, ওই জন্য কথা কি বলে জানো? কি গো, জোন জামাই ভাগনা আর ওই তিন নয় আপনার একা ভালো। শালাটা গ্যাপে দিতে পারলে না, শুনে মামা মামি কেন তুই মারলে ছুটি, মনে কি পড়ে না মামি আই জেলে বাসি কি চুরি। এই যে খানের ডাক্তার, তখন বলেছিলেন চারটে লুচি ভাজো, তা বাসি দিলি লোক খায় না, আজকের থেকে মুরগির মাংস আর খাবো না। কি করবে, যতদিন লাগে লাগুক তোর খেয়ে শেষ করবো। শুনে মামা মামি তাহলে তুই মারলে ছুটি, মনে কি পড়ে না মামি খাই ছেলে বাসি খিচুড়ি, সুযোগ বুঝে মেরেছে, সুযোগ বুঝে মেরেছে, তাতে কি আজ আসে আমার কি হলো না। ও শালা আমার তো আর গ উঠেছে, আমি থামাবো তোর কামড়ে খাবো। না মামা, তুমি এইভাবে উঠতে দাও, তুমি চুপ করো আমার কাছে থাকো মামা, দেবো না দূরে ঠেলে, কে তোমার দেখবে বলো নেই তোমার ছেলে ভুলে। রাইট না, এই রোগা পুলিশটা কেন পর ঠিক কথা বলে, ও বলবে আমার তো কোনো কুলে কেউ নেই, অর্থ তো খাবে কে, আমার কাছে থাকো মামা, দেবো না দূরে ঠেলে, কে তোমার দেখবে বলো নেই তোমার ছেলে ভুলে। ভাগ্য ভাজা তপে রাজা রাম ভাই লেকে গেলে, ভাগ্য ভাজা তপে রাজা রাম ভাই লেকে গেলে, আমার কি হলো রে। কি হচ্ছে সব বুড়ি, কি গো ময়দান খালি কর, কেন অনেকদিন পর সৌরভ গাঙ্গুলি মাঠে নেমেছে, ব্যাট যা চলবে চার আর ছয় উড়বে। ও শালা তুই তাহলে পুলিশ সাজিস, আমি দাদা তখন দিয়ে চিন্তা করতেছি ঘরে এলো পুলিশ কোথায় ছিল। ও শালা বেকায়দায় পড়ে গেছি বলে দাদা আমার এই সাদা জায়গায় শালা ঝড় তুলতেছে। শালা তো পান চুরি করে, গত মাসে আমার এক বোঝা নিয়ে ছুটতে ছিল, সত্যি কথা বলিনি, বুঝতে পারিস শালা তোর মাথা ভেঙে দেব। লজ্জা করছে না তোর, নিজে তো মারলি আবার বাইরের লোকদারে পুরো মামাটাকে মার খাওয়ালি, ওইটা তোমার পাওনা ছিল। ওই এটা আমার তোর কাছে পাওনা ছিল কেন, এখন ছেলে মেয়ে সমান অধিকার। আমার মা ভাগ পায় না, সে ভাগ আমার দিয়েছো, 25 বিঘা জায়গা মাথায় কুড়ে বেঁধে আছি, ফিসারি মোনাচ্ছ, সব টাকা তুমি একা ভোগ করছো, কোনদিন আমার কিচ্ছু দিয়েছো? কোনোদিন আমার কাছে এসে জানতে চেয়েছিলিস যে মামা আমার মায়ের সম্পত্তি তোমার কাছে থাকতে আমি কেন ফাঁকা জায়গাতে পড়ে থাকবো? কোনোদিন জানতে চাইছিস কেন বলতো? তুই তো মদ করছো, এখন তোকে যদি অর্থ দিই তুই তো বিক্রি করে খেয়ে নিবি, তা পরের মেয়েকে দেখে এনেছি বলতে পারিস ওর জন্য কি থাকবে, ওর জন্য তুই কি রেখে যাবি? তুই তোকে ফাঁকা জায়গায় রেখে দিয়ে বুঝতে দিয়েছিলাম অর্থের কতটা জ্বালা তুই বুঝতে আর বললি না আমাকে মেরেছি, তুই ঠিক করেছিস, তুই তো ঠিক করেছিস, কারণ তুই তখন খুব ছোট্ট, তোর মা তখন মারা যায়, আমার কোলে রেখে বলে গেছিল ওরে ভাই আমার ছেলেকে তুই মানুষের মতো মানুষ করিস, আজ থেকে তোর ভাগ্নে না, আজ থেকে এ হলো তোর সন্তান। হ্যাঁ রে মামা, তার জন্য আমি যখন তোর মামিমাকে বিয়ে করি আমি ওকে বলেছিলাম আমি তোমার অনেক কিছু দিতে পারবো, বিনিময়ে তোমার সন্তানের বাবা কোনো দিন হব না, কারণ আমার একমাত্র ভাগ্নে আমার থেকে যদি হারিয়ে যায় আমি যন্ত্রণাটা সহ্য করতে পারবো না। মামা সামান্য অর্থ তোদের কী হবে, আমার যেটা যা কিছু আছে সব তোদের নামে লিখে দেবো, আসবি নি মা আমার ঘরে? আসবো মামা, আমি আসবো, আসবি মাইরি মা, এই গোটা আনন্দের দিনে কালকের গোটা পাড়া মুড়ি আর ঘুগনি খাও। হ্যাঁ এটা ফুল মিথ্যে কথা, আমারও বিশ্বাস হয় না আমার কি হলো রে।
মামা তুই যারে শালা পানা চুল গালে লেগেছি শালার হাতটা দে কি আমার হলো পালাচ্ছি কেন তোমাকে কেমন ভয় লাগে কেন আইতে একটা চুন খাও আর লক্ষ্মী কি সাবধানে যাবে যেন টেনশনে যেন পুকুরে পড়ে যাওনি কেন সর বাচ্চা একবার বাবা বলা যাও বাবা কি আমার আমি কি খুলেছি ও তো খুলে দিয়েছে জানাজানি হয়ে গেল ৫০০ টাকা ভাড়া দিয়ে দে ঠিক আছে দেশের ৫০০ দেবো আমার দিতে হবে না বাংলা দিয়ে দিবি হয়ে যাবে আমাদের নামে লিখে দিল দেখো মামা মামির প্রতি এইভাবে আমাদের দুর্ব্যবহারটা করা উচিত হয়নি গো তুমি ভাবলে কি করে মামাকে ভুলে যাব আমি এক্ষুনি গিয়ে সব সমাধান করে দেবো সত্যি আর তুমি না থাকলে আমি এটা করতে পারতাম এই আনন্দে আমার কি বলতে ইচ্ছা করছে জানো জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তা